যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বোম তৈরি করতে পারে, তার একটা প্যান্ট তৈরি করতে পারে না? সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোথায় যায় জানেন? আমাদের গার্মেন্টস এর কাপড় চোপড় গুলো, ওই প্যান্ট শার্ট মাফলার সুইটার জ্যাকেট যায় ইউরোপ এবং আমেরিকায় সবচেয়ে বেশি। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে, প্রায় দ্বিতীয় বা তৃতীয় শীর্ষস্থানীয় দেশ হচ্ছে বাংলাদেশ। তো আমার প্রশ্ন হচ্ছে যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বোম তৈরি করতে পারে, তার একটা প্যান্ট তৈরি করতে পারে না? আমার প্রশ্নটা বুঝেন, যেহেতু আপনাদের দেশে গার্মেন্টস আছে। যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বোম তৈরি করতে পারে, তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না? তাহলে সেই প্যান্ট আপনার থেকে নেওয়ার কি প্রয়োজন? আর সেই প্যান্টকে বলতেছেন আপনি উন্নতি? কথা মনে হয় বুঝাতে পারিনি। এরকম যদি সারা বাংলাদেশ গার্মেন্টস দিয়ে ভর্তি হয়ে যায়, তবু এটা উন্নতি নয়। সারা বাংলাদেশের কোনা কোনা যদি গার্মেন্টস দিয়ে ভর্তি হয়, এটা উন্নতি নয়। এটা আমেরিকাও জানে। পদ্মা সেতু দিয়ে যদি সারা বাংলাদেশের সব নদীর উপর পদ্মা সেতু হয়, তাহলে এই যে অবকাঠামোগত উন্নতি, অবকাঠামোটা বাংলা শব্দ, যেটার অর্থ হচ্ছে বিল্ডিংগত উন্নতি, মানে এই যে রাস্তাঘাট পিচ দিয়ে তৈরি হচ্ছে, রাস্তাঘাট বড় হচ্ছে, ফোর লেন হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, এটা অবকাঠামোগত উন্নতি। অবকাঠামোগত উন্নতি হচ্ছে ঠুনকো, যার কোনো মূল্য নাই। আপনি পদ্মা সেতুতে যান, দেখবেন যে ইঞ্জিনিয়ার গুলো কাজ করতেছে ওগুলো কোরিয়া থেকে আসা ইঞ্জিনিয়ার, আর মাথায় যারা ইট খোয়া বালু নিয়ে ফেলতেছে পদ্মার পাইলের মধ্যে, ওগুলো হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জের লেবার। এটা হচ্ছে উন্নতির মাপকাঠি। যেদিন আপনি শিক্ষায় উন্নতি হবেন, জ্ঞানে গবেষণায় উন্নত হবেন, সেই দিন আপনি উন্নত। গার্মেন্টস যদি কালকে চীন আফ্রিকার অঞ্চলে চেষ্টা করতেছে, চীন একটা বাফার জোন, একটা হাব তৈরি করার আফ্রিকান অঞ্চলে, যেখানে বাংলাদেশের চাইতে কম খরচে, বাংলাদেশে কেন গার্মেন্টস চলে জানেন? বাংলাদেশের মানুষ অল্প টাকায় শ্রম বেশি করে দেয়, এই জন্য, এই জন্য বাংলাদেশে গার্মেন্ট শিল্পটা এখনো টিকে আছে। যেই দিন বাংলাদেশের মানুষের চাইতে কোনো দেশের মানুষ বাংলাদেশের মানুষের চাইতে অল্প টাকায় কাজ করে দিবে, সেদিন বাংলাদেশের সব গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাবে। এটা আমি আব্দুল্লাহ লিখে দিলাম, আপনি লিখে রাখেন, আপনার পরবর্তী প্রজন্মকেও বলে যান যে যদি বাংলাদেশের চাইতে কম টাকায় কোনো দেশ গার্মেন্টস তৈরি করে দিতে পারে, কাজ করে দিতে পারে, তাহলে বাংলাদেশে গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে, চলবে না। যেই চেষ্টা চীন করতেছে আফ্রিকান দেশগুলোকে সাথে করে নিয়ে, বাংলাদেশের যে কর্মচারীরা বিদেশে আছে, এদেরকে যদি কোনোদিন পাঠিয়ে দেওয়া হয়, এরা যদি কম, এদের চাইতে কম খরচে যদি কেউ কাজ করতে চায়, তো এদেরকে রাখবে না। এরা সৌদিতে 600 রিয়ালের ভিত্তিতে কাজ করে, আমাদের বাংলাদেশের ভাইয়েরা অনেক কষ্ট করে কাজ করে, অনেক হৃদয় বিদারক করুণ দৃশ্য। তো কেউ যদি 500 রিয়ালে কাজ করে, তো এদেরকে আর রাখবে না। এটা উন্নতি নয়, এটা উন্নতির নামে মিথ্যা ধোকা। উন্নতি তখনই যখনই আপনার ছেলে জ্ঞানে গুণে গবেষণার চরম শিখরে পৌঁছে যাবে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম দিকে, যখন রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, দেশে উন্নত হচ্ছে।